আমার এক বন্ধু কামরুজ্জামান, আমার সহপাঠী, বিখ্যাত ক্রীড়া সাংবাদিক, আমি তখন মোহামেডানের ফুটবল খেলি, ঢাকা লিগ তখন চলছে। তিনি এক ম্যাচের পরে রিপোর্ট করলেন যে আমার এক গোলেই মোহামেডান জিতেছিল। তিনি বললেন যে আগামী বৃহস্পতিবার হাফিজের বিয়ে, ওই বিয়ের উপলক্ষে, বিয়ে সেলিব্রেট করার জন্য তিনি একটা গোল দিয়ে মোহামেডানকে জিতিয়েছেন। এটা যারা পত্রিকা পড়েছে তারা ভেবেছে এটা তাদের জন্য ইনভিটেশন। তারা ওই বিয়ের রাতে এসে প্রায় 100 মতো লোক এসে বিনা দাওয়াতেই ওখানে বরযাত্রীর জন্য যে নির্ধারিত জায়গায় বসে গিয়েছে, যার ফলে আমার ইনভাইটেড গেস্ট যারা আমার বরযাত্রায় গিয়েছিলেন, অনেক বিখ্যাত লোক, জেনারেল ওসমানী, জেনারেল জিয়াউর রহমান, বেগম জিয়া, জেনারেল শফিউল্লাহ আর্মি চিফ এবং অন্যান্য যত মুক্তিযোদ্ধা অফিসার, সবাই, যত মুক্তিযোদ্ধা অফিসার সবাই ছিল। তখন ছোট আর্মি, 72 সালের ব্যাপার, সবাই গিয়েছে। কিন্তু খাবারের বেলায় ওই যে অনিমন্ত্রিত অতিথিরা সব খেয়ে মেইন খাওয়া গিয়েছে, তাদের জন্য আবার রান্না করতে হয়েছে পূর্বাণী হোটেলে, এবং তারা মেইন মেনু পাননি। আচ্ছা, সিনিয়র অফিসাররা, সিনিয়র অফিসাররা যারা, বিশেষ করে তখন নাকি আর্মিতে একটা বিয়ে করার হিড়িক পড়ে গিয়েছিল কোয়ার্টার পাওয়ার জন্য, আপনি কি সেই দলে ছিলেন? না, আমিও সেই দলে ছিলাম। আমার তো মানে আমি একটু মানে অত চালু না, প্রেম প্রেম করতে পারি নাই, সুতরাং অ্যারেঞ্জ ম্যারেজ ছাড়া আমার কোনো গতি ছিল না। তো 72 সালের মাঝামাঝি জানা গেল যে পাকিস্তান থেকে সব অফিসাররা আসছে, তাদের সংখ্যা অনেক বেশি, তারা অনেক সিনিয়র সব দিক দিয়ে। সুতরাং যে ক্যান্টনমেন্টে যে এতদিনের যে খালি বাসাগুলো ছিল আমরা পাহারা দিয়েছি, সেগুলো আসা মাত্রই তারা দখল করবে। তো সুতরাং বিয়ে করলেও বাসা পেতে অনেক দেরি হবে, এই একটা ধারণার থেকে আমাদের মুক্তিযোদ্ধা অফিসাররা ফটাফট বিয়ে করা শুরু করলো। তো তাদের দেখে দেখে আমিও ভাবলাম যে এই সুযোগে আমিও মানে বিয়েটা সেরে ফেলি, ভালোবাসার পরে বিয়ে হয়, এখন ভালোবাসার জন্য বিয়ে, সেটাই আমরা এই ক্ষেত্রে পা দিয়ে তারপরে এক ঘটকালির মাধ্যমে আমার বিয়ে হলো।